আমি বুকের উপরে হাত বেঁধে বাঁধি আর রফে দেন করি দেখে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এখন নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। আহা, কোথায় আমরা চলে গেছি আজ? কোন যুবক যদি রফে আদায় করেন, আমিন জোরে বলেন, তিনি যদি এ জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন, সেটা যদি আপনার ডিস্টার্ব হয় যে আপনি জোরে আমিন শুনতে অভ্যস্ত না, আপনার এখানে কেউ পড়ে না, হঠাৎ একজন বলছে, আপনার অ্যাটেনশন ওই দিক গেছে, বা আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে, হাদিসে আছে এগুলো, সেগুলোর উপরে মুজাহিদ মুস্তাহিদদের ফোকাদের গবেষণা, এটার উপরে ভিত্তি করে আমল করেছে আল্লাহর বান্দা। যুবক মানুষ, যেখানে যুবকরা মসজিদ দিকে আসে না, এই যুবক আসছে, তাকে এটার কারণে ভৎসনা করা বা মসজিদে আসতে নিষেধ করা, এরকম যদি কোথাও ঘটে, এরকম অহরহ ঘটে আমার মনে হয় না, যদি দু চারটা ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক। যারা কাজগুলো করবেন তারা অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহর ঘরে আমাদের দেশে সুদখোরের আসার অনুমতি থাকে না? থাকে না। আপনাদের এলাকা মসজিদগুলোতে সুদখোররা যায় না? ঘুষখোররা যায় না? দাঁড়ি চাচা মানুষ যায় না? বউ পর্দা চলে না সে মানুষ যায় না? ও তো সব দুই নম্বর মানুষ মসজিদে যাইতে পারে, শুধু হাত বুকুর উপরে বাঁধলে আর আমিন জোরে বললে মসজিদে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মুসলমানদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ভুল থাকতে পারে, বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু তাই বলে আল্লাহর ঘর থেকে একে অন্যকে বের করে দেওয়া, সেটা যেই পক্ষ থেকেই করুক, বাড়াবাড়ি যে দিক থেকেই হোক না কেন। হানাফি হয়েছে দেখে সালাফি বাড়াবাড়ি করছে, সালাফি হয়েছে দেখে হানাফি বাড়াবাড়ি করছে, যে পক্ষে যে খুব বেশিরভাগ মানুষের দেশে হানাফি, অতএব বিপরীত মতের মানুষের উপরে বেশিরভাগ মানুষ হয়ে কম মানুষ হয়েছে দেখে, বিশেষ করে যে যুবকের যে লেখা, এটা তো হৃদয়ে দাগ কাটার মতো কথা। যে হুজুর নামাজের কথা মনে উঠলে এখন চোখের পানি আসে, কত বড় কথা। আল্লাহ তা আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। ভাই, মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর সাহাবিদের মধ্যে বিভিন্ন আমল নিয়ে বৈচিত্র্য ছিল, ভিন্নতা ছিল, বিভিন্ন ভুরি ভুরি হাদিস দেখবেন যে এক এক হাদিস, একটা আমল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করতেন, আরেকটা আমল দেখা গেল আরেক সাহাবী করতেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিতরের উপর একটা কথা বলতেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলতেন, একই মসজিদে দুইজন দুই পদ্ধতিতে আমল করছেন, কোনোদিন গন্ডগোল হয় নাই তাদের মধ্যে। কিন্তু আমাদের আজ আমরা কোনো কিছু সহ্য করতে রাজি না, আমরা যত ইসলাম বিরোধীতে আছে সব সহ্য করতে রাজি আছে, কিন্তু আমার ভাই, আমার কালিমা গো, সেও নামাজি ভাই, মত ভিন্নতা আছে, তাকে আমরা সহ্য করতে বেশিরভাগ ক্ষেত্রে রাজি না। এটা তো একটা শুধু বিচ্ছিন্ন মাসআলা, অন্য সব ক্ষেত্রে একই অবস্থা। অনেক এলাকায় প্রশ্ন করে, ভাই আমি একজন আহলে হাদিস, হানাফি পরিবারে ছেলে মেয়ে বিয়ে দিতে পারবো কি, জিজ্ঞেস করে। একই কথা বিপরীত দিক থেকেও আসে। তো আমার প্রশ্ন হলো, সুদখোর ঘুষখোর দুই নম্বর, তাদের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে পারেন কি না, এই প্রশ্ন তো করেন না। হাদিসের উপর আমল করতেছে, ইস্তিহাদি মাসআলা, মতপার্থক্য আছে বাবা, তো এটার জন্য বিয়ে দিতে পারবেন কিনা সেটা নিয়ে গন্ডগোল, কারণ বিয়ে দিলে তো চুলাচুলি শুরু হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।